বৃদ্ধ বাবাকে রাস্তায় ফেলে গেল মেয়ে, এমনকি নিজের পরিচয় জানাতেও নিষেধ করেছে মেয়ে। অসহায় বৃদ্ধের রাত কাটছে খোলা আকাশের নিচে, মেয়ের বাড়িতে আর ফিরতে চান না বৃদ্ধ। বৃদ্ধ অসুস্থ পিতা, লোক দিয়ে বাড়ি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে এক বাসস্ট্যান্ডে ফেলে রেখে গেল নিজের মেয়ে। এটা শুনে যদি অবাক হন তাহলে অবাক হওয়ার এখনও বাকি আছে। শুধু বাড়ি থেকে রাস্তায় ফেলে যাওয়াই নয়, মেয়ে নাকি বাবাকে বলেছে, আমরা যে তোমাকে এখানে রেখে গেলাম সেটা কাউকে বলো না, তোমার যে মেয়ে আছে সে কথাও বলো না। মেয়ে বলে দিচ্ছে এখান থেকে, আমাদের তোমার যে মেয়ে আছে কথা কাউকে বলবো না। অসহায় বৃদ্ধ কথাগুলি বলতে গিয়ে বারবার থেমে যাচ্ছিলেন, গলা বুঝে আসছিল তার। আক্ষেপের সুরে বললেন, কর্তব্য অনেক করেছি, কর্তব্যের কোনো দাম নেই। আমার জীবনে কর্তব্য করছি অনেক, কিন্তু কর্তব্য দাম নেই। কনকনে ঠান্ডার মধ্যে বৃদ্ধের ঠাই হয়েছে খোলা আকাশের নিচে। সাথে অবশ্য কিছু গরম পোশাক ছিল, বয়সের ভারে নড়বড়ে হাত, জল খেতে গিয়ে জল ফেলেছেন গরম পোশাকে, তা প্রায় সবই ভিজে গিয়েছে। খোলা আকাশের নিচে এক দৃষ্টে তাকিয়ে রয়েছেন, কৌতূহলী মানুষ ভিড় জমালে চোখ ফিরিয়ে নিচ্ছেন, কথার ধরন বুঝিয়ে দিচ্ছে যন্ত্রণা শরীরে নয় মনের অনেকটা গভীরে। কোথায় থাকছেন আপনি? রানাঘাটে। ওটা কি আপনারই বাড়ি? না, মেয়ের বাড়িতে। মেয়ের বাড়িতে যে মেয়ের সাথে কোনো অশান্তি হয়েছিল? অশান্তি তো আজীবনই। জানা গেছে প্রায় 70 বছর বয়সী বৃদ্ধ কৃষ্ণ দেবনাথ শারীরিক অসুস্থতার কারণে রানাঘাটে মেয়ে সোমা বিশ্বাসের বাড়িতে থাকতেন। মাঝে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়, সেখান থেকে মেয়ের বাড়ি, কিন্তু সেখানে বেশি দিন ঠাঁই হয়নি। স্থানীয়রা চেষ্টা করেছিলেন মেয়ের সাথে যোগাযোগ করার, বৃদ্ধ জানালেন মেয়ের বাড়িতে আর ফিরতে চান না। আপনি এখন বাড়িতে, মেয়ের বাড়িতে নিয়ে গেলে মেয়ের বাড়িতে যাবেন না? আর যাবো না। এই নিয়ে বাড়িতে অশান্তি অশান্তি হয়েছে, অনেক টাকা পয়সার পর নষ্ট হয়েছে, প্রচুর টাকা নষ্ট করেছি। জানা গেছে একটা সময় 3-3টে বাড়ির মালিক ছিলেন, ছিল ভালো ব্যবসা, দায়িত্ব পালনে খামতি রাখেননি, মেয়েদের বিয়ে হয়েছে, নিঃস্ব হয়েছেন তিনি। রানাঘাটে বাড়ি গেছিলাম, একটা দুইটা তিনটা সব বিক্রি করে দিয়েছি, একটা বাড্ডা করে আমার দেখা বসে মানে সব বেশ নষ্ট করে দিয়েছি। স্থানীয় বাসিন্দা অরবিন্দ দাস বলেন, রানাঘাট থেকে প্রায় 40 কিলোমিটার দূরে নবদ্বীপের স্বরূপগঞ্জ ঘাট এলাকায় বাসস্ট্যান্ডে এখানে বৃদ্ধকে পড়ে থাকতে দেখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলাম। আমি প্রথমে এখানে আসলাম, আসার পরে বললো এবার একটা লোককে রেখে চলে গেছে ওনার মেয়ে, তারপরে খোঁজখবর নিলাম, নেওয়ার পরে বললো হ্যাঁ আমার মেয়ে আমাকে এখানে রেখে গেছে আর ঠিক দিয়ে গেছে যে আমাকে আমার নাম আমাদের নাম বলো, তাহলে কিন্তু অসুবিধা হবে। তখন কী করবো আমি, এরা আমাদের এখানকার উপপ্রধানকে নিয়ে আমি একটা সোশ্যাল মিডিয়া ছেড়ে দিই। হ্যাঁ, ছাড়ার পরে আমি দেখলাম যে লোকটা তো মানে শীতে, যে শীত ঠান্ডা ফাঁকা জায়গা, একটা তো ব্যবস্থা করতে হবে। তখন সবার সাথে যোগাযোগ করা শুরু করলাম, পিএস থেকে শুরু করে থানা পর্যন্ত। তা আমরা ভাবলাম যে লোকটাকে কোথায় নিয়ে যাবো, সেই চিন্তাভাবনা করছি। এখন মেয়ের বাড়িটা বা লাস্টের ঠিকানা পেলাম, মেয়ের বাড়ি বলছে রানাঘাট আস্তলা সুভাষপল্লী, মেয়ের নাম হচ্ছে সোমা দেবনাথ আর মেয়ে মানে হাজব্যান্ডের নাম হচ্ছে লোকনাথ বিশ্বাস। তা আমরা ওইখানটা যোগাযোগ করছি, যদি ওরা নিয়ে যায় আর নাহলে আমরা একটা বিকল্প চিন্তাভাবনা করছি কী করা যায়। হ্যাঁ, সে ব্যবস্থা করে ওনার তো শারীরিক চিকিৎসাটাও করতে হবে। খাওয়া হয়েছে, এ প্রশ্নের উত্তরে বৃদ্ধ জানান মেয়ে এখানে ফেলে যাওয়ার সময় 500 টাকা দিয়ে গিয়েছিল, আর কথা বাড়াতে চান না বৃদ্ধ। আপনি কি খাবেন না খাবেন এসব কিছু চিন্তা করলো না? 500 টাকা দিয়েছিল। আপনার কোনো শরীর খারাপ আছে? 500 টাকা দিয়েছিল আমাকে খাওয়ার জন্য।
প্রবল শীতে গঙ্গার পাড়ে কনকনে ঠান্ডায় বারবার কেঁপে কেঁপে উঠছে বয়সের ভারে নড়বড়ে শরীরটা। জানালেন, মেয়েদের কথা ভেবে নিজের জন্য কিছু রাখিনি, স্বামী সন্তান নিয়ে আজ ওদের ভরা সংসার, ভালো থাকুক ওরা, গলা বুঝে আসে বৃদ্ধের। জল শুকিয়ে যাওয়া চোখ দুটো ফের ছলছল করে ওঠে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নবদ্বীপ।